আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম অঙ্গিকি, যার বাংলা অর্থ আগুনের পাত্র। আজকাল প্রায়ই শোনা যায় অমুকের বউ নাকি লুকিয়ে অমুক ছেলের সাথে লটর পটর করে, অমুকের বউ নাকি অমুক ছেলের সাথে ধরা পড়েছে, অমুকের বউ নাকি দুইটি বাচ্চা রেখে অমুকের সাথে পালিয়েছে, অমুকের বউ নাকি লুকিয়ে নানান ছেলের সাথে ফেসবুকে ফোন কলে লুটুপুটু করে। কিন্তু প্রশ্ন হলো কেন, কেন আজকাল মেয়েরা স্বামী থাকতেও অন্য ছেলের সাথে জড়িয়ে যাচ্ছে? কি এমন ঘাটতি বা কি এমন চাওয়া যা আজকাল মেয়েরা স্বামীর কাছে পাচ্ছে না অথচ সেটা পরকীয়াই পাচ্ছে? এসবের পিছনে আসল কারণটা কি এবং এর সমাধানই বা কি? এবং একজন স্বামী হিসেবে আপনি যদি চান আপনার স্ত্রী যেন আপনার আড়ালে অন্যজনের সাথে পরকীয়াই না জড়ায়, তাহলে আপনারই বা করণীয় কি? তা নিয়ে আজকের এই মুভিটি। এই মুভির নায়িকা দেখতে সুন্দর না সেটা গুল্লি মারেন, নায়কের চেহারা ধুয়ে কি পানি খাবেন নাকি? মুভির গল্পটা অসম্ভব সুন্দর ও অসাধারণ শিক্ষণীয়, তাই মুভিটি দেখেন। আর হ্যাঁ, মুভির টপিকটা কিন্তু 18+ টাইপের, বাট মুভিটি বর্তমান যুব সমাজের জন্য খুবই শিক্ষণীয় বলেই এক্সপ্লেইন করতেছি। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমাহিত রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই ফেরদৌস নামের একটা মেয়েকে দেখতে পাই, যে সকাল থেকে রান্নাবান্না ধোয়াধুয়ির কাজ শেষ করে কেবল একটু আগুনের তাপ পোহাচ্ছে। এমন সময় শ্বশুর ডাক দিয়ে চা বানাতে বললে মেয়েটি আবার কিচেনে গিয়ে চা বানিয়ে নিয়ে তার শ্বশুরের কাছে আসে। ইনি হলেন ফেরদৌসের শ্বশুর মৌলভি মোজাম্মেল মিয়া, সে এই এলাকার মসজিদের ইমাম। তিনি রাতের বেলা আসলে দেখি ফেরদৌস শুয়ে থেকে তার স্বামীর বাসায় ফেরার অপেক্ষা করতেছে। একটু পর তার স্বামী হামিদ বাসায় ফিরে তার দিকে খুশির দৃষ্টিতে তাকায় ও তার কাছে এসে কোনো ভালো মন্দ কথা না বলে, কোনো প্রেম ভালোবাসা বিনিময় না করে সোজা তার সাথে আপন মনে ঘনিষ্ঠ হতে শুরু করে ও নিজের চাহিদাটা মিটিয়ে যেতেই ক্লান্ত হয়ে আপন মনে ঘুমিয়ে পড়ে। তখন আমরা খেয়াল করি ফেরদৌস ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পাচ্ছে, কারণ ফেরদৌস বেশ রোমান্টিক মাইন্ডের মেয়ে বাট তার স্বামী মোটেও তেমন না। দিন চলে আসে খুব ভোরে, ফেরদৌস ফজরের নামাজ শেষ করে তার মেয়ে জুনাইরাকে নিয়ে রুমে আসতেই হামিদ বলে তাড়াতাড়ি নাস্তা বানাও, আমাকে বাহিরে যেতে হবে। ফেরদৌস বলে ঠিক আছে, তুমি জুনাইরাকে দেখে রাখো, আমি নাস্তা বানাচ্ছি। এই বলে ফেরদৌস সকালের নাস্তা বানাতে গেলে হামিদ জুনাইরাকে নিয়ে বাহিরে এসে বসে তার বাবার সাথে গল্প করতে থাকে। একটু পর ফেরদৌস রুটি করে নিয়ে আসলে মৌলভি সাহেব বলে ওড়নাটা মাথায় দে। ফেরদৌস তখন মাথায় ওড়না দিয়ে তার মেয়েকে নিয়ে একটু দূরে গিয়ে বসে থাকে। পরের দিন হামিদ তার বউ বাচ্চাকে নিয়ে বাহিরে কোথায় যেন যাচ্ছে, এটা দেখে মৌলভি বলে কোথায় যাচ্ছিস? হামিদ বলে বাবা ফেরদৌস অসুস্থ, তাই ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। মৌলভি রেগে গিয়ে বলে ওকে তো সুস্থই দেখছি। হামিদ একটু বিরক্ত হয়ে বলে বাবা এসব মেয়েলি রোগ তোমাকে কিভাবে বলবো। মৌলভি বলে ঠিক আছে বাচ্চা আমাকে দিয়ে যা। এটা শুনে হামিদ ও ফেরদৌসের মনটা ভীষণ খারাপ হয় বাট কেউ কিছু বলতে পারছে না। তো মৌলভি ফেরদৌসের কোল থেকে বাচ্চাটাকে নিতে গিয়ে বলে মাথায় ওড়না দে, এক কথা বারবার বলতে হয় কেন? ফেরদৌস তখন চুপচাপ মাথায় ওড়না দিলে হামিদ বাইক স্টার্ট করে চলতে শুরু করে। তো হামিদ গ্রাম পেরিয়ে শহরের রাস্তায় আসতেই ফেরদৌস তার মাথা থেকে ওড়নাটা ফেলে দিয়ে চুলগুলো বাতাসে ছেড়ে দেয় ও বহুদিন পর তার স্বামীর সাথে এমন রোমান্টিক মুহূর্ত কাটাতে পেরে মনে মনে অনেক খুশি হয়। এরপর ফেরদৌস শহরে আসলে একটা দোকানে টিভি চলতে দেখে সেই দোকানের নিকটে আসে ও মুগ্ধ হয়ে এক নজরে টিভি দেখতে থাকে। এই সময় ফেরদৌসকে যতটা খুশি দেখাচ্ছে তাতে বোঝা যায় টিভি দেখা ফেরদৌসের ভীষণ পছন্দের। তো হামিদ ফেরদৌসকে এভাবে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে একটু রেগে গিয়ে বলে এখানে কি করছিস চল। তখন ফেরদৌস যেতে যেতে বারবার পিছন ফিরে টিভির দিকে দেখতে থাকে। সেদিন রাতে আসলে দেখি ফেরদৌস মন খারাপ করে খাটের উপরে বসে আছে। এমন সময় হামিদ ঘুমাতে এসে কোনো কথা না বলে ওই সেম ভাবেই ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার চেষ্টা করলে ফেরদৌস তাকে বাধা দেয়। হামিদ তখন কি হয়েছে জানতে চাইলে ফেরদৌস বলে আমাদের গ্রামের সবার বাড়িতেই টিভি আছে, আমাদের বাড়িতে কি একটা টিভি আনা যায় না? হামিদ অবাক হয়ে বলে টিভি, তোর মাথায় এই ভূত ঢুকলো কোথা থেকে, তুই কি পাগল হয়ে গেছিস? ফেরদৌস বলে তুমি তো সারাদিন বাসায় থাকো না, আবার রাতে এসেই ঘুমিয়ে পড়ো, আমার একা সময় কাটে না। এসব শুনে হামিদ রেগে মেগে ফেরদৌসকে বকা দিতে দিতে ঘুমিয়ে পড়ে আর ফেরদৌস উদাস হয়ে ওভাবেই বসে থাকে। এরপর রাত পেরিয়ে সকাল হলে হামিদ দেখে ফেরদৌস এখনো উদাস হয়ে ওভাবেই বসে আছে। তখন হামিদ বলে তোর কি হয়েছে? ফেরদৌস বলে আমাদের বাড়িতে একটা টিভি আনলে কি এমন সমস্যা, তুমি কি আমার এই ছোট্ট আবদারটুকুও রাখতে পারো না? হামিদ তখন বিরক্ত হয়ে বলে ঠিক আছে এখন একটু চা বানিয়ে দে, আমি এই বিষয়ে বাবার সাথে কথা বলবো। এটা শুনে ফেরদৌস ভীষণ খুশি হয়। তো সকালে কাজের ফাঁকে হামিদ তার বাবাকে বলে বাবা তোমাকে একটা কথা বলতে চাই। মৌলভি পারমিশন দিলে হামিদ বলে গ্রামের সবার বাড়িতেই টিভি আছে, শুধু আমাদের বাড়িতে টিভি নেই, একটা টিভি কিনি। এটা শুনতেই মৌলভি রেগে গিয়ে বলে ওই বউয়ের গোলাম, তুই জানিস না আমি মসজিদের ইমাম, আর তুই কিনা জাহান্নামকে আমার ঘরে নিয়ে আসতে চাচ্ছিস?
তো মৌলভী সব লাঠি দেখিয়ে দেখিয়ে হামিদকে শাসাতে থাকলে দূর থেকে এসব শুনে ফেরদোসের মনটা ভীষণ খারাপ হয়। হামিদ তখন বাবার বকাঝকা খেয়ে ঘরের দিকে আসতে থাকলে ফেরদোসকে দেখে রেগে মেগে বলে, তোর জন্য আমাকে এত কথা শুনতে হলো। এই বলে হামিদ ভিতরে যেতে যেতে মনের দুঃখে একা একা বকবক করতে থাকে। সিন পরের দিন সকালে আসলে দেখি হামিদ কুড়াল দিয়ে কাঠ চিরতেছে আর ফেরদোস একটু দূরে বসে কাপড় সেলাই করার ফাঁকে রোমান্টিক মুডে হামিদকে চেয়ে চেয়ে দেখতেছে। তো হামিদ ক্লান্ত হয়ে চৌকির উপরে শুয়ে পড়লে ফেরদোস তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, দিনভর কাজ করতে করতে চেহারাটার কি অবস্থা বানিয়েছ? চুলে শ্যাম্পু আর গালে একটু ক্রিম ব্যবহার করলেই তো পারো। হামিদ বলে, কি করছো এসব? আশেপাশের লোকজন দেখবে। ফেরদোস বলে, দেখলে দেখুক, আমি তো তোমারই বউ, তাই না? এরপর ফেরদোস রোমান্টিক হয়ে হামিদকে বলে, আমার চোখের দিকে তাকাও। হামিদ বলে, কেন, তোমার চোখে কিছু হয়েছে নাকি? আর ঠোঁট এমন লিপস্টিক দিয়ে লাল করে রেখেছো কেন? কন মনটা তাইলে কি কয়? ফেরদোসের রোমান্টিক মুডে পুরো পানি ঢেলে দিল। তো এমন সময় বাচ্চার কান্না শুনে হামিদ বলে, এখন সরো, বাচ্চা কাঁদতেছে। এই বলে হামিদ ফেরদোসের কাছ থেকে উঠে গিয়ে তার বাচ্চাকে কোলে নেয়। আর এদিকে ফেরদোস তার স্বামীর কাছ থেকে যে সামান্যটুকু রোমান্টিক খুনসুটি আশা করেছিল সেটাও না পেয়ে মন খারাপ করে বসে থাকে। এরপর হামিদ বাজারে যাওয়ার জন্য রেডি হতে থাকলে আমরা দেখি ফেরদোস তার স্বামীর জন্য অনেক সুন্দর করে সেজেছে, কিন্তু হামিদ সেটা খেয়াল করে না। তো ফেরদোস হামিদকে জড়িয়ে ধরে বলে, সকাল সকাল ফিটফাট হয়ে কোথায় যাচ্ছ? অনেক হ্যান্ডসাম লাগতেছে তোমাকে। হামিদ কিছুটা বিরক্ত হয়ে বলে, সরো, আমার দেরি হচ্ছে। ফেরদোস বলে, আব্বাও তো বাসায় নেই, মহল্লাবাসীও তো দেখছে না, এখন একটু আমার দিকে ভালো করে তাকাও। হামিদ তার বউয়ের রোমান্টিকতা দেখে বলে, আমাদের বিয়ের 4 বছর হয়ে যাচ্ছে, এখনো তোমার বাচ্চামো গেল না? এই বলে হামিদ ফেরদোসকে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলে ফেরদোসের রোমাঞ্চে ভরা ফেসটা বিষণ্ণতায় ছেয়ে যায়। ঘন্টাখানিক পর মৌলভী সাহেব শাহিদ নামে তার এক ছাত্রের মাথায় করে এক বস্তা ঘাস নিয়ে বাড়িতে আসে। তো বোঝাটা মাথা থেকে রাখার পর দুজনেই চৌকির উপরে বসে পড়লে মৌলভী সাহেব বলে, তুই এখনো বিয়ে করছিস না কেন? শাহিদ বলে, করবো উস্তাদজি, সেরকম কোনো মেয়েই তো খুঁজে পাচ্ছি না। তো গল্পের মাঝে শাহিদ বলে, উস্তাদজি আমি আপনার জন্য চা বানিয়ে আনি। মৌলভী রেগে গিয়ে বলে, নারীদের কাজ তুই করবি কেন? পুরুষ হতে সে এক পুরুষ। শহীদ বলে, উস্তাদজি কাজের আবার নারী পুরুষ কি? কাজ তো কাজই। এই বলে শাহিদ চা বানাতে বাড়ির ভিতরে যায়। তো সে ভাবি বলে ডাক দিয়ে দরজা খুলতেই দেখে ফেরদোস কাপড় চেঞ্জ করছিল। তো ফেরদোস লজ্জায় পড়ে যায় আর শাহিদ কিছুটা মুগ্ধ হয়ে ফেরদোসকে এভাবে দেখতে থাকে। একটু পর শাহিদ মাথা নিচু করে বলে, ভাবির চিনি কোথায় রেখেছেন, কিচেনে খুঁজে পাচ্ছি না। এই বলে শাহিদ দরজা বন্ধ করে কিচেনে চলে আসলে একটু পর ফেরদোস ঠিকঠাক ভাবে কাপড় পরে নিয়ে কিচেনে আসে। শাহিদ চিনি কোথায় আছে জানতে চাইলে ফেরদোস চিনির বয়ামটা তাকে দেয়, কিন্তু শাহিদ সেটা হাতে নিয়ে কি যেন ভাবতে ভাবতে কন্ট্রোল হারিয়ে ফেরদোসকে জড়িয়ে ধরে। ফেরদোস তখন শাহিদকে বাধা দেওয়ার চেষ্টা করলে দুজনের মাঝে অনেকক্ষণ ধস্তাধস্তি চলতে থাকে। শেষমেশ ফেরদোস শাহিদকে কষিয়ে একটা থাপ্পড় মাইলে শাহিদ ভেবাচাকা খেয়ে থেমে যায় ও হুঁশ ফিরতেই তাড়াহুড়ো করে এই বাড়ি থেকে চলে যায়। একটু পর মৌলভী সাহেব ফেরদোসের কাছে শাহিদের খোঁজ করলে ফেরদোস বলে সে চলে গেছে, মৌলভী সাহেব ব্যাপারটা নরমালি নাই। পরের দিন দেখি শাহিদ ফেরদোসের কাছে কল করে বলতেছে, তুমি অনেক সুন্দর। কিন্তু ফেরদোস শাহিদের গলা চিনতে পারতেই রেগে মেগে কলটা কেটে দেয় ও বলে, আর কোনোদিন আমাকে কল করবে না। কিন্তু পরের দিন শাহিদ আবারও ফেরদোসের সাথে কথা বলার জন্য কল করে, বাট ফেরদোস কলটা রিসিভ করে না। একটু পর শাহিদ আবারও কল করলে ফেরদোস বিরক্ত হয়ে কলটা রিসিভ করেই শাহিদকে গালি দিতে থাকে আর ওদিকে শাহিদ ফেরদোসের সাথে দুষ্টুমি কথা বলার চেষ্টা করে যায়। তখন ফেরদোস রাগ করে কলটা কেটে দেয়। তো একদিন ফেরদোস বাড়িতে একা উদাস হয়ে বসে আছে, তার খুব করে মন চাচ্ছে স্বামীর সাথে একটু দুষ্টুমিষ্টি খুনসুটি করার বা স্বামীর সাথে কিছু আনন্দঘন মুহূর্ত কাটানোর, কিন্তু তার স্বামী তো আবার এমন না। তখন ফেরদোস কার সাথে কথা বলবে ভাবতে ভাবতে শেষমেশ শাহিদের কাছে কল করে। এদিকে শাহিদ ফেরদোসের কল পেয়ে তো মহা খুশি। তো কল রিসিভ করে হ্যালো বলতেই ফেরদোস বলে, তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবে? শাহিদ বলে, হ্যাঁ অবশ্যই। সিন কাট হলে দেখি ফেরদোস বাসা থেকে লুকিয়ে বের হয়ে একটা জঙ্গলের ভিতরে যাচ্ছে। তো ফেরদোস শাহিদের কাছে এসে বলে, আমি তোমাকে এটা বলার জন্য ডেকেছি যে তুমি সেদিন আমার সাথে যা করেছো সেটা একদমই ঠিক করনি, আমি তোমার বন্ধুর বউ, এটা ভুলে গেছো। এসব বলে ফেরদোস শাহিদকে শাসাচ্ছে, বাট শাহিদ মুগ্ধ হয়ে ফেরদোসের দিকে চেয়ে আছে। ফেরদোসের রাগ বেড়ে যেতেই শাহিদ ফেরদোসের হাতটা আলতো করে ধরে আর ফেরদোস মুহূর্তের মাঝে হ্যাং হয়ে যায়। শাহিদ পরম এক ভালোবাসায় ফেরদোসের হাতটা স্পর্শ করতে করতে ফেরদোসের
ফেরদৌসের চোখে চোখ রেখে তাকিয়ে থাকলে ফেরদৌসের বুকের ভিতরটা যেন ভেঙে আসে, কারণ এমন কমল ভালোবাসা সে তার স্বামীর থেকে কখনোই পায়নি। পরের দিন সকালে শাহিদ পুরো একদম ফিটফাট হয়ে হামিদের বাড়ির আশেপাশে এসে উকিঝুঁকি মারতে থাকলে হামিদ শাহিদকে দেখে বলে, কিরে এত ফিটফাট হয়ে কোথায় যাচ্ছিস? শাহিদ বলে, একটা বিয়ে খেতে যাচ্ছিলাম, হঠাৎ তোর সাথে দেখা হয়ে গেল। হামিদ বলে, ঠিক আছে ভিতরে আয়, অনেকদিন পর তোর সাথে দেখা হলো, একটু গল্প করি। শাহিদ কাছে আসলে হামিদ ফেরদৌসকে ডাক দিয়ে দুজনের জন্য চা বানিয়ে আনতে বলে। তো মৌলভী সাহেব বাসায় নেই, এটা শুনে শাহিদ নির্ভয়ে সিগারেট ধরায় ও দুজনে বসে নানা গল্প স্বল্প শুরু করে। তখন এদের কথা থেকে বুঝতে পারি এই শাহিদ আসলে পাঞ্জাব শহরে ঠিকাদারির কাজ করে এবং সে দীর্ঘদিন যাবৎ শহরে থাকার পর এই কিছুদিন হলো গ্রামে ফিরেছে। তো এর মাঝেই ফেরদৌস চা বানিয়ে নিয়ে আসলে শাহিদ চা নেওয়ার সময় ফেরদৌসকে সালাম জানায়, কিন্তু ফেরদৌস কোনো কথা না বলে শুধু মাথা নাড়িয়ে সালাম নিয়ে সেখান থেকে চলে যায়। শাহিদ চায়ের চুমুক দিয়ে জোরে করে বলে, মাশাআল্লাহ চা অসম্ভব সুন্দর হয়েছে। এমন প্রশংসা শুনেই ফেরদৌস পিছন ফিরে শাহিদের দিকে তাকায়, কারণ ফেরদৌস তার স্বামীর থেকে কখনোই এমন সুন্দর প্রশংসা পায়নি। তো শাহিদ আবারও হামিদের সাথে গল্প শুরু করলে ফেরদৌস দূর থেকে শাহিদকে চেয়ে চেয়ে দেখতে থাকে। এভাবে কিছুক্ষণ গল্প স্বল্প করে শাহিদ সেখান থেকে চলে গেলে হামিদও তার কাজ করতে চলে যায়। তখন আমরা দেখি শাহিদ তার যে অবশিষ্ট জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে গেছে, ফেরদৌস সেটার কাছে এসে সেটা কুড়িয়ে নিচ্ছে। এরপর ফেরদৌস সেটা নিয়ে একটা দেয়ালের আড়ালে আসলে সিন কাট হয়ে চলে আসে পরের দিন একটা নির্জন কাশবনে। আমরা দেখি ফেরদৌস শাহিদের সাথে এখানে এসে মজা করে সিগারেট খাওয়ার চেষ্টা করতেছে ও অনেক খুশি হচ্ছে, কারণ ফেরদৌসের শখ ছিল সে জীবনে একবার হলেও সিগারেট খাবে। কিন্তু এই স্বপ্নটা তার অপূর্ণই ছিল, কারণ তার স্বামী মোটেও এমন মাইন্ডের না। তো শাহিদ ফেরদৌসের চুলগুলো ছেড়ে দিয়ে এক ধ্যানে ফেরদৌসের চোখের দিকে দেখতে দেখতে বলে, তুমি কি কখনো আয়নায় তোমার চোখ দুটো দেখেছ? তোমার চোখ দুটো ভালোবাসায় ভরা, কিন্তু মনে হচ্ছে এই চোখগুলো যেন দীর্ঘ সময় ধরে আগুনে জ্বলতেছে, আর আগুন নেভাতে তুমি বছরের পর বছর বৃষ্টির অপেক্ষা করে যাচ্ছ, কিন্তু সেই বৃষ্টি কখনোই নামছে না। তো এই প্রথম কেউ একজন ফেরদৌসকে এতটা মনোযোগ দিয়ে দেখলো এবং ফেরদৌসকে এতটা ভালোভাবে বুঝলো, এটা দেখে খুশিতে ফেরদৌসের চোখে জল চলে আসলে শাহিদ নিজ হাতে ফেরদৌসের চোখের জলগুলো মুছে দেয়। এরপর থেকে শাহিদ মাঝে মাঝে হামিদের বাড়িতে এসে হামিদের সাথে গল্প করতে থাকে আর আড়ালে আড়ালে ফেরদৌসকে দেখতে থাকে। আর এই বিষয়টা ফেরদৌসের ভীষণ ভালো লাগে, কারণ কেউ তাকে এতটা গুরুত্ব দিচ্ছে, তাকে এক নজর দেখার জন্য এভাবে অস্থির হয়ে থাকতেছে, এমনটা ফেরদৌসের সাথে এর আগে কখনো হয়নি। তো শাহিদ চলে গেলে ফেরদৌস তার ফেলে যাওয়া সিগারেট নিয়ে লুকিয়ে লুকিয়ে খেতে থাকে আর তার মাঝে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে থাকে। এর মাঝে শাহিদ একটা বাস কিনলে ফেরদৌসকে তার নতুন কেনা বাসে করে পাহাড়ে ঘুরতে নিয়ে যায়। তো যেতে যেতে শাহিদ ফেরদৌসকে বলে, আজকে তুমি নিজেকে একদম স্বাধীন মনে করো, কেউ তোমাকে দেখছে না, কেউ তোমাকে বাধা দেওয়ার মতো নেই, তাই তোমার যা মন চাই করতে পারো। এই বলে শাহিদ তার বাসে একটা গান চালু করলে ফেরদৌস খুশি হয়ে তার চুলের বেণীগুলো খুলে চুলগুলোকে ছেড়ে দেয়। এরপর খোলা চুলে বাসের জানালা দিয়ে মাথাটা বের করে মন ভরে মুহূর্তটাকে উপভোগ করতে থাকে। মনে হচ্ছে যেন বহু বছর ধরে খাঁচায় বন্দী থাকা পাখি আজ খাঁচা থেকে মুক্তি পেল। এই মুহূর্তে ফেরদৌস যতটা সুখ অনুভব করতেছে মনে হচ্ছে সে তার 4 বছরের এই লম্বা দাম্পত্য জীবনের পুরোটা সময় মিলেও এতটা সুখ কখনো পায়নি। তো শাহিদ পরম এক ভালোবাসায় তার এক হাত দিয়ে ফেরদৌসের একটা হাত ধরে রাখে আর অন্য হাত দিয়ে গাড়ি চালিয়ে যেতে থাকে। এই মুহূর্তটা ফেরদৌসের কাছে যেন স্বর্গীয় সুখের মতো লাগে। শাহিদ পাহাড়ের চূড়ায় এসে গাড়ি থামালে ফেরদৌস যেন মুক্ত পাখির মতো আপন মনে এদিক ওদিক ছুটতে থাকে। ঘোরা শেষে ফেরদৌস শাহিদের কাছে এসে তাকে একটা সিগারেটে পাতা ভরতে দেখে বলে, এটা আবার কি? শাহিদ তখন সিগারেটটাতে কয়েকটা সুখ টান দেওয়ার পর সেটা ফেরদৌসকে দিয়ে বলে, এটাতে টান দিয়ে দেখো, জীবনের সব কষ্ট ভুলে যাবে। ফেরদৌস তখন তেজপাতা ভরানো সিগারেটটা নিয়ে কয়েকটা সুকটান দিয়ে শাহিদকে ফেরত দিলে শাহিদ আবার সেটা নিয়ে টানা শুরু করে। তখন ফেরদৌস বলে, আরে এটা কি খাওয়ালে, চারপাশের সবকিছু তো ঘুরপাক খাচ্ছে। তো শাহিদ বলে, তুমি টাইটানিক মুভি দেখেছো? ফেরদৌস বলে, টাইটানিক, সেটা আবার কি? ব্যাস শাহিদ ফেরদৌসকে নিয়ে বাসের উপরে উঠে টাইটানিক পোজে দু হাত মেলে দাঁড়িয়ে পড়ে। কোন কি একটা সিন!
তো যাই হোক, এরা বাড়ির দিকে ফিরতে থাকলে ফেরদৌস বাসের গেটে দাঁড়িয়ে থেকে মাথা বের করে খুশিতে গলা ছেড়ে চিল্লাতে থাকে। মানে ফেরদৌসের মন চাচ্ছে এই পথ যেন কখনো শেষ না হয় এবং গাড়িটা যেন অনন্তকালের জন্য এভাবেই চলতে থাকে। কিন্তু সেটা কি আর সম্ভব রে ভাই? তাই তাদের বাসটা একটা সময় গ্রামে পৌঁছে যায়। শাহিদ তখন ফেরদৌসকে বাড়ি যেতে বললে ফেরদৌস বলে যাব না। সহজ সরল ফেরদৌসের মুখে এমন গালি শুনে শাহিদ হেসে বলে তুমি গালি দিচ্ছ? ফেরদৌস আবার গালি দেয়। শাহিদ বুঝতে পারে ফেরদৌস তার বুকে জমে থাকা ফ্রাস্ট্রেশন গুলো এভাবে বের করে দিচ্ছে, তাই শাহিদ চুপ করে ফেরদৌসকে দেখতে থাকে। গালি দেওয়া শেষ করে ফেরদৌস বলে আমি কেন এই বাড়িতে যাব, কেন আমি ওদের কথা মতো উঠবো বসবো? এই বলে ফেরদৌস মাতলামো করতে থাকে। তো কিছুক্ষণ পর ফেরদৌসের নেশা কিছুটা কেটে গেলে শাহিদ নিজ হাতে ফেরদৌসের চুলগুলো বেনি করে দেয় ও তাকে ওড়না পরিয়ে দিয়ে বলে সাবধানে যাও, আর হ্যাঁ এমন কোনো আচরণ করবে না যাতে কেউ সন্দেহ করে। তো ফেরদৌস টলতে টলতে পাশে আসলে হামিদ ফেরদৌসকে এভাবে আসতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ফেরদৌস হামিদের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে আবারও আপন খেয়ালে ডুবে টলতে টলতে ঘরের ভিতরে এসে শুয়ে পড়ে। এরপর সে আজকে কাটানো মুহূর্তগুলো কল্পনা করে খুশি হতে থাকলে হামিদ তার কাছে এসে দাঁড়ায়। কিন্তু হামিদের প্রতি ফেরদৌসের কোনো খেয়ালই নেই, সে যেন অন্য এক সুখের জগতেই ডুবে আছে। তো হামিদ যখন বলে তোমার কি হয়েছে, তখন ফেরদৌসের হুঁশ ফেরেও সে বলে আমার মাথা ঘুরতেছে, আমাকে ঘুমাতে দাও। এই বলে সে হামিদকে এড়িয়ে গিয়ে ঘুমের ভান ধরলে হামিদের বুকে আগুন জ্বলতে থাকে। মানে এতদিন হামিদ ফেরদৌসকে পাত্তা না দিয়ে আরামসে ঘুমিয়ে পড়ত আর ফেরদৌসের ভিতরে আগুন জ্বলত, আজ ফেরদৌস সেভাবে হামিদকে পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লো তো হামিদের ভিতরে সেই আগুনটা জ্বলতেছে। তো যাই হোক, বউয়ের কাছে হঠাৎ এভাবে গুরুত্বহীন হওয়ায় হামিদ কষ্ট পেয়ে রেগে মেগে বাহিরে চলে গেলে ফেরদৌস চোখ খুলে আবার কল্পনার জগতে হারিয়ে যায় ও শাহিদের সাথে কাটানো রোমাঞ্চকর মুহূর্তগুলো মনে করে ভিতরে ভিতরে অসম্ভব খুশি হতে থাকে। মানে শাহিদ তাকে যে সুখময় মুহূর্তগুলো উপহার দিয়েছে সেগুলোর ঘোর থেকে ফেরদৌস যেন বেরোতেই চাইছে না। পরের দিন ফেরদৌসকে শাহিদের ঘরে দেখতে পায়। শাহিদ ঘরের দরজা বন্ধ করে দিয়ে ধীরে ধীরে ফেরদৌসের কাছে এসে ফেরদৌসের মাথার কাপড়টা নামিয়ে দেয় ও ফেরদৌসের বাঁধা চুলগুলোকে মুক্ত করে দেয়। এরপর কি হয় সেসব না দেখে চলুন পরের কাহিনীতে যাই। তো এই ঘটনার পর থেকে যে ফেরদৌসকে সবসময় মনমরা হয়ে থাকতে দেখা যেত সেই ফেরদৌসকে সবসময় হাসি খুশি ও ফুরফুরা মুডে দেখা যায়। আজকে ফেরদৌস নিজেই তার শ্বশুরের কাছে এসে তার হাঁটুর ব্যথার ব্যাপারে জিজ্ঞেস করে ও পা টিপে দিতে চায়। মৌলভী সাহেব খুশি হয়ে বলে আরে তোকে তো এই প্রথম এত খুশি লাগতেছে। এরপর ফেরদৌস নিজে থেকেই তার শ্বশুরের জন্য চা বানিয়ে আনলে তার শ্বশুর তো অবাক হয় ও চা খেয়ে বলে আরে ফেরদৌস এই প্রথম তোর চা এত সুন্দর হয়েছে। তো ফেরদৌস হামিদকেও চা দিয়ে হামিদের গালে ক্রিম লাগিয়ে দিতে ধরলে হামিদ বলে আরে কি করছো, আব্বা দেখছে তো? ফেরদৌস বলে আমি কি কোনো পাপ করতেছি, আমি তো আমার স্বামীর সেবা করতেছি আর এটা আমার দায়িত্ব, তাই না? দেখেছেন মশাই, বউ মানসিকভাবে সুখী থাকলে তার ফলাফল কেমন হয়। তো এরপর থেকে ফেরদৌস হামিদের কাছ থেকে না পাওয়া সুখগুলো শাহিদের কাছ থেকে পেতে থাকে। এছাড়াও ফেরদৌস সুযোগ পেলেই শাহিদের সাথে ফোনে কথা বলে, কারণ ফেরদৌস যেমন টাইপের দুষ্টুমিষ্টি আলাপ ও খুনসুটি পছন্দ করে শাহিদ ঠিক তেমনই। তো পরের দিন সকাল হতেই ফেরদৌস ফুরফুরা মুডে হামিদের শার্ট আয়রন করতেছে, কিন্তু হামিদ সেটা খেয়াল না করে অন্য একটা শার্ট পরতে ধরলে ফেরদৌস সেটা নিয়ে আয়রন করাটা পরতে দেয় ও ওই শার্টটাও আয়রন করতে শুরু করে। হামিদ অবাক হয়ে বলে কি ব্যাপার, আজকাল দেখছি সংসারের কাজে খুব মনোযোগী হয়েছো, সারাদিন এত এত কাজ করছো তবু ক্লান্ত হচ্ছ না? ফেরদৌস বলে ক্লান্ত হব কেন, আমারই তো সংসার, তাই না? আমি করবো না তো এসব কে করবে? দেখেছেন বউ ফুরফুরা মুড়ে থাকলে কি উপকার। মশাই বউকে আদর্শভাগ করবেন না, বউয়ের সাথে দুষ্টুমিষ্টি খুনসুটি করবেন না, বউয়ের সাথে প্রেমিকের মতো রোমান্স করবেন না, তো বউ ফুরফুরা থাকবে কিভাবে? আর অভিযোগ করবেন বউ সংসারের কাজ করতে চায় না। তো যাই হোক, ফেরদৌস এই প্রথম হামিদের শার্টের বোতামগুলো লাগিয়ে দেয় ও বলে তাড়াতাড়ি বাসায় ফিরিও, আজকে তোমার পছন্দের দেশি মুরগির ঝোল রান্না করব। বহুদিন পর ফেরদৌসের মুখে এমন কথা শুনে হামিদ খুশি হয় সাথে অবাক হয়। পরের দিন দেখি ফেরদৌস বেডে শুয়ে জানালায় পা তুলে দিয়ে রিল্যাক্স মোডে শাহিদের সাথে ফোনে কথা বলতেছে ও শাহিদের দুষ্টুমিষ্টি কথা শুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তবে এই জ্বলে পুড়ে যাওয়াটা কষ্টের না, বরং এটা পরম সুখের। রাতের বেলা ফেরদৌসের স্বামী বরাবরের মতো তার চাহিদা মিটিয়ে ঘুমিয়ে পড়লে ফেরদৌস শাহিদের সাথে ফোন কলে দুষ্টুমিষ্টি খুনসুটি করতে থাকে। হামিদের হঠাৎ ঘুম ভেঙে গেলে সে বুঝতে পারে ফেরদৌস কারোর সাথে ফোনে কথা বলতেছে। তো ফেরদৌস শাহিদের সাথে আরো কিছুক্ষণ খুনসুটি করার পর কল কেটে দিয়ে শাহিদের নাম্বারটা ফোন
থেকে ডিলিট করে। এরপর সে ফোনটা পাশেই রেখে ঘুমিয়ে পড়লে হামিদ চুপি চুপি ফোনটা চেক করলে দেখে সেটাতে কোনো নাম্বার নেই। এটা দেখে হামিদ ফোনটা রেখে দিয়ে টেনশনে ডুবে যায়। আমরা দেখি সকাল হয়ে গেছে কিন্তু হামিদের চোখে এখনো ঘুম নামেনি। সে আনমোনা হয়ে বসে থেকে রাতের ঘটনাটাই ভেবে যাচ্ছে। এরপর হামিদ বাজারে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় জানালার কাছে আসতেই দেখে ফেরদৌস বাহিরে একটা গাছের নিচে বসে ফোনে কথা বলতেছে আর মনে মনে হাসতেছে। এটা দেখে হামিদের হৃদয় ভেঙে আসে। বিকেলবেলা ফেরদৌস শাহিদের কাছে যাওয়ার জন্য রেডি হতে হতে হামিদকে বলে, বড় আপা অসুস্থ হয়েছে তাই আমি তাকে দেখতে যাচ্ছি। হামিদ বলে, আমি মোটরসাইকেলে করে তোমাকে রেখে আসি। ফেরদৌস বলে, থাক লাগবে না, কাছেই তো, আমি হেঁটেই যাব, তুমি শুধু জুনাইদাকে দেখে রেখো। এটা শুনে হামিদ ভিতরে ভিতরে জ্বলে যায় কিন্তু মুখে বলে, ঠিক আছে যাও। তো ফেরদৌস ঘর থেকে বের হয়ে চলে যেতে থাকলে হামিদ বারান্দায় দাঁড়িয়ে অসহায়ের মতো তার চলে যাওয়া দেখতে থাকে। এরপর থেকে ফেরদৌস মাঝে মধ্যেই লুকিয়ে ফোনে কথা বলতে গিয়ে, লুকিয়ে সিগারেট খেতে গিয়ে হামিদের কাছে ধরা পড়ে। কিন্তু হামিদ নরম মনের মানুষ হওয়াই এসব দেখার পরেও সে কোনো সিন ক্রিয়েট না করে বরং ভিতরে ভিতরে একাই জ্বলতে থাকে ও ফেরদৌস কার সাথে এবং কেন এসব করছে সেটার সূত্র খুঁজতে থাকে। এর কিছুদিন পর এক সন্ধ্যায় ফেরদৌস আবারও শাহিদের সাথে দেখা করার জন্য যেতে থাকলে হামিদ তাকে ফলো করে পিছে পিছে আসে। ফেরদৌস একটা জঙ্গলের ভিতরে চলে গেলে হামিদ তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ এদের দুজনকে একসাথে দেখেই আড়ালে লুকিয়ে পড়ে। তো এরা দুজনে জঙ্গলের ভিতর থেকে গল্প করতে করতে বেরিয়ে আসে ও শাহিদ বাই জানানোর আগে দুষ্টামি করে একটা কিস আবদার করে। ফেরদৌস দুষ্টামো করে সেটা না দিয়েই চলে যেতে থাকে ও একটু পর থেমে গিয়ে পিছন ফিরে খুশিতে শাহিদকে টাটা জানিয়ে চলে যায়। তখনই দেখি হামিদ ঝোপের আড়ালে থেকে এসব কিছু দেখতেছিল। এরপর সিন চলে আসে মাঝরাতে। ফেরদৌস আরামসে ঘুমিয়ে পড়লেও হামিদের চোখে কোনো ঘুম নেই। সে ফেরদৌসের দিকে দেখতে থাকে আর মনে মনে ভাবতে থাকে সে কিভাবে ফেরদৌসকে এসব করা থেকে আটকাবে। কিন্তু অনেক ভাবার পরেও কোনো উপায় না পেলে শেষমেশ সিদ্ধান্ত নেয় সে ফেরদৌসকেই মেরে ফেলবে। তাই সে একটা বালিশ নিয়ে উঠে দাঁড়ায় ও ফেরদৌসের মুখে চেপে ধরার জন্য ধীরে ধীরে ফেরদৌসের মুখের উপরে নিয়ে যেতে থাকে। কিন্তু হামিদ হঠাৎ ফেরদৌসের পাশেই তার ছোট্ট মেয়েকে দেখেই থেমে যায়। এমন নিষ্পাপ একটা বাচ্চা মেয়েকে মা হারা করার মতো নিষ্ঠুর সে আর হতে পারে না। যে কারণে পরের দিন সকালে হামিদ একটা দড়ি হাতে নিয়ে নিজেই সুইসাইড করার জন্য রাগ করে জঙ্গলের মাঝে আসে। এরপর সে গলার সাথে দড়িটা লাগানোর পর সেটা একটা গাছের সাথেও সেট করে। কিন্তু হামিদের বিবেক হামিদকে এই মহাপাপটাও করতে বাধা দিলে হামিদ অসহায়ের মতো হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বাসায় ফেরে। এরপর হামিদ বাড়িতে ফিরে মন খারাপ করে বসে আছে, এমন সময় ফেরদৌস নাস্তা নিয়ে এসে বলে, কোথায় ছিলে এতক্ষণ? আমি তোমার জন্য রুটি বানিয়ে বসে আছি। হামিদ তখন কোনো কথা না বলে ফেরদৌসের হাত থেকে রুটির প্লেটটা নিয়ে চুপ করে থাকে। এটা দেখে ফেরদৌস বলে, আমি কি তোমাকে তুলে খাওয়াবো? হামিদ কোনো কথা বলে না। তখন ফেরদৌস বলে, ঠিক আছে তুমি খাওয়া শুরু করো, আমি পানি নিয়ে আসি। এই বলে ফেরদৌস ঘরের ভিতরে পানি আনতে যায়। কিন্তু সে পানি নিয়ে ফিরে আসতেই হামিদ রাগ করে রুটির প্লেটটা ফেলে দিয়ে বলে, কি বানিয়েছো এসব? আজ পর্যন্ত কি রুটি বানাতেও শেখোনি? সারাদিন কি করো যে ঠিক মতো রান্নাটাও করতে পারো না? ফেরদৌস বলে, কি হয়েছে তোমার, কেন এসব বলছো? হামিদ বলে, কি হয়েছে মানে? তুমি সারাদিন যা খুশি করবে আর আমি চোখ বুজে সব সহ্য করবো? ফেরদৌস বলে, কি করেছি আমি? হামিদ বলে, কি করেছো? এই বলেই সে ফেরদৌসকে কষিয়ে একটা চর মারলে ফেরদৌস রাগ করে পানির গ্লাসটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। তো ফেরদৌসকে মারার পর হামিদ নিজেও অনেক কষ্ট পেতে থাকে। একটা পর্যায়ে তার রাগ ঠান্ডা হলে সে আবারও বাড়িতে ফিরে এসে পড়ে থাকা পানির গ্লাস আর রুটিগুলো তুলে রাখে। এমন সময় মৌলভী সাহেব ফেরদৌসকে ডাক দিয়ে চা চাইলে হামিদ সেটা শুনতে পায়। কিন্তু ফেরদৌস তো বাড়ি ছেড়ে চলে গেছে, তাই হামিদ নিজেই চা বানিয়ে নিয়ে তার বাবার কাছে আসলে মৌলভী সাহেব বলে, তুই কেন চা আনিছিস, ফেরদৌস কোথায়? হামিদ কোনো উত্তর দিতে না পারলে মৌলভী সাহেব আবারও জিজ্ঞেস করে। তখন হামিদের কান্না চলে আসলে সে তড়িঘড়ি করে তার নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে কাঁদতে থাকে। এটা দেখে মৌলভী সাহেব এসে হামিদের ঘরের দরজায় লাগাতার নক করে দরজা খুলতে বললে হামিদ চোখের পানি মুছে দরজা খুলেই আবারও হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাহিরে চলে যায়। এরপর হামিদ আশেপাশের অনেক লোকের কাছে ফেরদৌসের খোঁজ করে কিন্তু কেউই ফেরদৌসের কোনো সন্ধান দিতে পারে না। হামিদ তখন পাগলের মতো অনেক খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে দেখে ফেরদৌস সেখানে মন খারাপ করে বসে আছে। এটা দেখে হামিদ তার পাশে এসে বসে ও বলে, তোমাকে ছাড়া বাড়িতে কিছুই ভালো লাগছে না, এখন বাসায় চলো। তখন ফেরদৌস হামিদের চেহারার দিকে তাকাতেই সব রাগ অভিমান ভুলে যায় ও হামিদের সাথে বাসার দিকে যেতে থাকে। ওদিকে মৌলভী সাহেব শাহিদের থেকে একটা গাছের ডাল কেটে নেওয়ার সময় নিচে দাঁড়িয়ে রেডিওতে খবর শুনতেছে। শাহিদ তখন খড়ি কাটা শেষ করে নিচে এসে বলে, ওস্তাদজি এসব রেডিও বাজ
বাদ দিয়ে একটা টিভি কেনেন। মক্কা মদিনা সহ সারা বিশ্বের খবর দেখতে পারবেন। মৌলভী বলে, তোর বন্ধু হামিদও টিভি কেনার জন্য অনুরোধ করছিল, কিন্তু টিভি দেখা হারাম, তাই না? এই কথা শুনে শাহিদ বলে, ওস্তাদ জি, হালাল হারাম আসলে নিজের হাতে। আপনি যে জিনিস হালাল কাজে ব্যবহার করবেন সেটা হালাল, আবার ওই জিনিসই হারাম কাজে ব্যবহার করবেন তো সেটা হারাম। আর ওস্তাদ জি, কারো মন খুশি করাও তো অনেক বড় ইবাদত। এই যেমন আমি পাঞ্জাবের এত বড় একজন ঠিকাদার হয়েও আপনার নানা কাজ করে দেই, কেন? আপনার মন খুশি করার জন্য, কারণ এটাও অনেক বড় ইবাদত। শাহিদের এই কথাগুলো মৌলভীর মনে একটু দাগ কাটে। পরের দিন হামিদকে শাহিদের বাড়িতে আসতে দেখি। শাহিদ হামিদকে আসতে দেখে বসতে বলে ও তার কাজের লোককে দুই কাপ চা বানিয়ে আনতে বলে। তখন হামিদ শাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমি তোর আর ফেরদৌসের ব্যাপারে সবকিছু জানি। এটা শুনে শাহিদ অবাক হয়। হামিদ আরো বলে, শাহিদ, আমি অনেক চেষ্টা করেছি ওকে শুধরানোর, কিন্তু পারছি না। এখন কেবলমাত্র তুই ওকে শুধরাতে পারিস। শাহিদ এই কথাগুলো শুনে চুপ করে থাকে। তখন হামিদ আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন ফেরদৌস লুকিয়ে শাহিদের বাড়িতে আসে, কিন্তু শাহিদকে দেখেই বোঝা যাচ্ছে তার ভিতরে কিছু একটা পরিবর্তন ঘটেছে। তো ফেরদৌস খাটের উপরে বসে শাহিদকেও তার পাশে বসতে বললে শাহিদ ব্যাপারটা এড়িয়ে যাওয়ার জন্য চা বানাতে যায়। ফেরদৌস তখন শাহিদের সাথে অন্তরঙ্গ হওয়ার জন্য এক্সাইটেড হয়ে সবকিছু খুলতে শুরু করে। কিছুক্ষণ পর শাহিদ চা নিয়ে এসে দেখে ফেরদৌস এভাবে প্রস্তুত হয়ে বসে আছে। শাহিদ তখন টেনশন ভরা ফেসে ফেরদৌসের সামনে এসে বসে। এটা দেখে ফেরদৌস শাহিদকে কাছে টানার চেষ্টা করলে শাহিদ বলে, ফেরদৌস, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমাদেরকে এখানেই থামতে হবে। এটা শুনেই ফেরদৌসের মুখটা মলিন হয়ে যায়। শাহিদ আবারও বলে, দেখো, আমাদেরকে কল্পনার জগৎ থেকে বের হতে হবে, নয়তো তোমার ঘর ভেঙে যাবে। এটা শুনে ফেরদৌস বলে, আর যদি আমি ভেঙে পড়ি তো? শাহিদ ফেরদৌসের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। তখন ফেরদৌস আবারও বলে, তুমি তো আমার অপূর্ণ স্বপ্নগুলোকে পূরণ করতে শেখালে, আমাকে বাঁচার মতো করে বাঁচতে শেখালে, আর এখন? শাহিদ ফেরদৌসকে থামিয়ে দিয়ে বলে, তোমার এইসব প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, তুমি এখান থেকে চলে যাও। ফেরদৌস বলে, আমি কোথাও যাব না। এটা শুনে শাহিদ বলে, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। এই বলে শাহিদ উঠে দাঁড়াতেই ফেরদৌস তার হাতটা ধরে ফেলে ও হাউমাউ করে কাঁদতে কাঁদতে শাহিদকে টেনে কাছে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু শাহিদ নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন ফেরদৌস আবারও তার স্বামীর ঘরে ফিরে এসে সংসারে মনোযোগী হতে শুরু করে, কিন্তু একলা সময়গুলোতে সে সারাক্ষণ শাহিদের থেকে পাওয়া সুখের মুহূর্তগুলোর কথা মনে করে বিষণ্ণ হয়ে পড়ে। এমনকি সে মাঝে মাঝে নিজেকে সামলাতে না পেরে আবারও শাহিদের কাছে কল করে, কিন্তু শাহিদ তার কল রিসিভ করে না। তখন আবার ফেরদৌসের জীবনটা ওই আগের মতোই হয়ে যায়। হামিদ তার চাহিদাটা মিটিয়েই দুম করে ঘুমিয়ে পড়ে, আর ফেরদৌস বিষণ্ণ হয়ে জেগে থেকে রাত পার করে। আগে না হয় ফেরদৌস এসব নীরবে মেনে নিত, কিন্তু এখন আর ফেরদৌস কিছুতেই মনটাকে মানাতে পারে না। তাই সে কষ্টে সিগারেট খেতে থাকে ও সারাদিন মনমরা হয়ে বসে থাকে। এমনকি সে বিবস্ত্র হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরটাকে চেয়ে চেয়ে দেখতে থাকে আর নীরব কষ্টে পড়তে থাকে। ফেরদৌস এখনো শাহিদকে ফোন করে যাচ্ছে দেখে শাহিদ হামিদের কাছে এসে তাকে একটা নিরিবিলি জায়গায় ডেকে আনে। এরপর শাহিদ বলে, হামিদ, আমি মানছি যে আমরা যা করেছি সেটা শুধু ভুলই নয়, এটা মহাপাপ, কিন্তু তুই কি কখনো এটা বোঝার চেষ্টা করেছিস? ফেরদৌস এই মহাপাপটা কেন করলো বা কেন করতে বাধ্য হলো? দেখ হামিদ, আমরা পুরুষরা না বিয়ের পরই দায়িত্ব আর কর্তব্য পালনের চক্করে আমাদের ভিতরে থাকা বাচ্চামগুলোকে একদম মেরে ফেলি, কিন্তু আমরা এটা খেয়াল করি না যে আমাদের মতো আমাদের বউ কি এমনটা চেঞ্জ হয়েছে, নাকি সে এখনো আগের মতোই বাচ্চামগুলোকে বুকে লালন করেই আছে। আর আসল সমস্যার সূত্রপাত এখান থেকেই, কারণ যেখানে বউ এখনো বাচ্চামো ধরেই আছে, যেখানে তার মনটা এখনো দুষ্টু মিষ্টি খুনসুটি চায়, সেখানে আমাদের একার পরিবর্তনটা বিপদের মূল কারণ হয়ে দাঁড়ায়। পুরুষদের সমস্যা কোথায় জানিস? আমরা একজন প্রেমিক হিসেবে আমাদের প্রেমিকাকে যেভাবে ভালোবাসি, তার জন্য যা যা ন্যাকামো করি, তার জন্য আমাদের রোমান্স যেভাবে উসলে পড়ে, আমরা একজন স্বামী হিসেবে আমাদের বউয়ের জন্য সেসব একদমই করতে চাই না, এমনকি এসব করাটা যে গুরুত্বপূর্ণ সেটাও কখনো ভাবি না। বিয়ের পর আমরা পুরুষরা হয়ে যাই বউয়ের মালিক, আর বউয়েরা হয়ে যায় আমাদের গোলাম, যার কারণে আমরা কখনোই তাদের ইচ্ছে বা চাওয়া পাওয়ার প্রতি গুরুত্বই দেই না।
কখনো তাদের মুখের দিকে তাকিয়ে বোঝারও চেষ্টা করি না যে সে এখন কি ভাবতেছে, তার মনটা এখন কি চাচ্ছে। মেয়েদের এমন অনেক চাহিদা থাকে যা তারা কখনোই মুখ ফুটে বলে না, তারা চাই সেটা আমরা তাদের চোখের দিকে তাকিয়ে বুঝে নেই। কিন্তু আমরা যখন সেটা করি না, তখন তাদের সেই অপূর্ণ চাহিদাগুলো তাদেরকে ভিতরে ভিতরে অনেক দুর্বল করে দেয়। ব্যাস, এরপর যখনই অন্য ছেলে তাদের সেই দুর্বল জায়গায় আঘাত করে, তখনই তারা টুক করে ভেঙে পড়ে যায় ও ভুল পথে পা বাড়ায়। ফেরদৌস এখনো আমাকে কল করে, কিন্তু কেন, কিসের অভাবে? এটা তুই নিজেকেই একবার প্রশ্ন করিস। মনে রাখিস, মেয়েদেরকে কেবলমাত্র ভালোবাসা দিয়েই আগলে রাখা যায়, কোনো হাতিয়ার দিয়ে নয়। দেখ, আসল সমস্যা এটা নয় যে ফেরদৌস পরকীয়ায় জড়িয়েছে, আসল সমস্যা তো এটা যে সে কেন পরকীয়ায় জড়িয়েছে। তাই ওকে বুঝতে শেখ, ওর চাওয়াগুলো চোখের ভাষায় পড়তে শেখ, সবসময় স্বামীর মতো আচরণ না করে মাঝে মাঝে একটু প্রেমিকের মতো করেও ভাবতে শেখ। দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি কাল সকালেই পাঞ্জাবে চলে যাব, আমি আর কখনোই তোদের দুজনের মাঝে আসব না। এই বলে শাহিদ সেখান থেকে চলে যায়, বাট হামিদ মন খারাপ করে সেখানেই বসে থাকে আর শাহিদের বলা কথাগুলো ভাবতে থাকে। পরের দিন সকালে ফেরদৌস মন খারাপ করে থালা বাসন ধোয়ার সময় মৌলভি বলে, ফেরদৌস সকালে নাস্তা বানিয়েছিস? কিন্তু ফেরদৌস অন্যমনস্ক থাকার কারণে জবাব না দিলে মৌলভি সাহেব ধমক দেয়। তখন ফেরদৌস হুঁশে ফিরে এসে বলে, হ্যাঁ বাবা এক্ষুনি দিচ্ছি। এই বলে ফেরদৌস তাড়াহুড়ো করে ধোয়াধুয়ির কাজগুলো শেষ করতে থাকলে হামিদ ফেরদৌসের কাছে এসে বলে, এই যে ম্যাডাম কি করছেন? ফেরদৌস বলে, কাপড় ধুচ্ছি। হামিদ তখন ফেরদৌসকে কাপড় চিপতে সাহায্য করলে ফেরদৌস বলে, আরে লাগবে না আমি করতেছি। হামিদ বলে, আরে ব্যাপার না দুজনে মিলেই করি। এই বলে হামিদ কাপড় চিপে দিয়ে কাপড়গুলো রোদে দেওয়ার জন্য নিয়ে যেতে ধরলে ফেরদৌস আবার তাকে থামায়। হামিদ বলে, আরে আমি তো বসেই আছি, আমি করছি, যাও তুমি নাস্তা রেডি করো। হামিদের এমন সহযোগী মনোভাব দেখে ফেরদৌস অনেক খুশি হয়। কিন্তু ফেরদৌস যখন একা বাড়িতে থাকে তখন তাকে আবার একাকিত্ব ঘিরে ধরে, ফলে সে না চাইলেও শাহিদের কথা তার বারবার মনে পড়ে যায়। তো ফেরদৌস যে বোরিং সময়গুলোতে মনমরা হয়ে বসে থাকে এটা হামিদ লক্ষ্য করে। হামিদ বুঝে যায় বোরিং সময়গুলোই মেয়েদেরকে অন্য পথে নিয়ে যায়, যে কারণে হামিদ পরের দিন সকালেই মোটরসাইকেল নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর সে একটা টিভির দোকান থেকে টিভি কিনে নিয়ে বাসায় ফেরে। মৌলভি সাহেব হামিদের ঘাড়ে এটা রেখে বলে, ওই এটা কি? হামিদ যদিও একটু ভয় পায় বাট সাহস করে বলে, আব্বা এটা টিভি। ব্যাস, এটা শুনতেই মৌলভি সাহেব রেগে গিয়ে বলে, কি তুই টিভি এনেছিস, তোর এত বড় সাহস? টিভির কথা শুনেই ফেরদৌস বাহিরে চলে আসে। মৌলভি সাহেব বলে, আমার বাড়িতে টিভি এনেছিস তাও আবার বউয়ের কথা শুনে? হারামি বউয়ের গোলাম কোথাকার, তুই জানিস না আমি মসজিদের ইমাম। হামিদ তার বাবাকে শান্ত করার চেষ্টা করে বাট তার বাবা থামছেই না। ব্যাস হামিদ তার বাবার উপর চিৎকার দিয়ে উঠে ও বলে, আব্বা আমি টিভি নয় ছোট্ট একটা খুশি নিয়ে এসেছি যা আপনি সহ্য করতে পারছেন না। আব্বা হাসি খুশিতে বেঁচে থাকা কোনো গুনাহ নয়। এসব বলে হামিদ ফেরদৌসের পক্ষ হয়ে তার বাবার সাথে তর্ক করতে শুরু করলে দূর থেকে ফেরদৌস এটা দেখে ভীষণ খুশি হয়। এদিকে মৌলভি সাহেব হামিদের উপর রেগে গিয়ে বলে, তুই আমাকে ধর্ম শেখাচ্ছিস? এই বাড়িতে টিভি ঢুকালে তোকেই এই বাড়ি থেকে বের করে দেব। এটা শুনে হামিদ চিল্লিয়ে সাহসী পুরুষের মতো ফেরদৌসকে ডাক দিলে ফেরদৌস খুশি হয়ে হামিদের কাছে আসে। তখন হামিদ বলে, ফেরদৌস চল এই বাড়িতেই থাকবো না, যেই বাড়িতে সুখ নেই সেই বাড়ি কিসের বাড়ি? এই বলে হামিদ চলে যাওয়ার জন্য টিভিটা নিতে ধরতেই মৌলভি তাকে থামিয়ে দিয়ে বলে, তুই কোথায় যাবি যা, ফেরদৌস কোথাও যাবে না, ও আমার মেয়ের মতো। এরপর মৌলভি সাহেব ফেরদৌসকে বলে, ফেরদৌস টিভিটা ঘরে নিয়ে আয়। এই বলে মৌলভি সাহেব সেখান থেকে যেতে যেতে বলে, কারো মন খুশি করাটাও একটা ইবাদত। এটা শুনে হামিদ ফেরদৌসের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলে ফেরদৌস মনে মনে ভীষণ খুশি হয়ে হামিদের দিকে তাকায়। পরের দিন সকালে শাহিদ পাঞ্জাব যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করার সময় হামিদ তার কাছে আসেও বলে, ফেরদৌস নর্মাল লাইফে ফিরেছে। এটা শুনে শাহিদ খুশি মনে পাঞ্জাব যেতে থাকে ও কি যেন একটা ভেবে তার ফোনটা বের করে। সিন ফেরদৌসের কাছে আসলে দেখি ফেরদৌস কিচেনে রান্না করতে করতে কার সাথে যেন ফোনে কথা বলতেছে ও ফেরদৌসকে ভীষণ খুশি দেখাচ্ছে। এই সময় হামিদ বাসায় ফিরে দূর থেকে ফেরদৌসের হাসি মাখা মুখটা মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে দেখতে থাকে। কি ভাবতেছেন, ফেরদৌস অন্য কারোর সাথে কথা বলতেছে অথচ এটা নিয়ে হামিদের এখন টেনশন হচ্ছে না কেন? মশাই, হামিদের ভিতরে কনফিডেন্স এসে গেছে যে সে নিজেই এখন যে লেভেলের দুষ্টু প্রেমিক হয়ে উঠেছে সেখানে অন্য কোনো প্রেমিক তার বউকে আর ছিনিয়ে নিতে পারবে না। তো হামিদ বাহিরে বসে আছে এমন সময় ফেরদৌস ফুরফুরা মুড়ে সেখানে এসে বলে, আমি তোমার জন্য ক্ষীর বানিয়েছি। এটা বলে ফেরদৌস ক্ষীরের বাটিটা হামিদের হাতে ধরিয়ে দেয়। হামিদ সেটা হাতে নিয়ে ফেরদৌসের চোখের দিকে দুষ্টু নজরে তাকিয়ে থাকলে ফেরদৌস বলে, কি দেখছো খাও। হামিদ কোনো সাড়া না দিয়ে ফেরদৌসকে অপলক দৃষ্টিতে দেখতে থাকলে ফেরদৌস নিজেই বাটিটা নিয়ে হামিদকে তুলে খাওয়ায় ও বলে, ক্ষীর কেমন হয়েছে? হামিদ ফেরদৌসের দিকে তাকিয়ে বলে, তোমার হাতের স্পর্শ পেয়েছে, সুন্দর না হয়ে কি পারে? এটা শুনে ফেরদৌস খুশি হয়ে যায় ও
বলে আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? তোমার না বাজারে যাওয়ার কথা, তাড়াতাড়ি বাজারে যাও। হামিদ বলে, তুমি এত সুন্দর করে সেজেছো যে বাহিরে যেতে মন টানছে না। এই বলে হামিদ দুষ্টামো করে ফেরদৌসকে চেয়ে চেয়ে দেখতে থাকে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। দাঁড়ান, আমার কিছু বলার আছে। দেখেন মশাই, আপনি আপনার বউয়ের সাথে দুষ্টুমিষ্টি খুনসুটি করবেন না করবেন না? তার রূপ, চেহারা, সুরত, সাজগোজ, কাজবাজ, রান্নাবান্নার প্রশংসা করবেন না করবেন না? তার সাথে প্রেমিকের মতো করে রোমান্টিক কথাবার্তা বলবেন না বলবেন না? প্রেমিকের মতো করে গুরুত্বের সাথে তার রাগ অভিমান গুলো ভাঙাবেন না ভাঙাবেন না? তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার পছন্দ, তার অপছন্দ, তার স্বপ্ন, তার ইচ্ছাগুলোতে গুরুত্ব দিবেন নাকি দিবেন না? এগুলো পুরোটাই আপনার ইচ্ছা, পুরোটাই আপনার স্বাধীনতা। এর জন্য না আমি আপনাকে বলার অধিকার রাখি, না আপনার বউ এগুলো নিয়ে আপনার সাথে জিদ করবে। কিন্তু আপনি যদি আপনার বউয়ের সাথে দুষ্টুমিষ্টি খুনসুটি না করেন, আর বাই চান্স আপনার বউ যদি ভিতরে ভিতরে এসব আশা করে থাকে, তাহলে যে কোনো দুষ্টু ছেলে ইজিতেই আপনার বউকে দুর্বল করে ফেলতে পারবে, এটা বাস্তবতা। আপনি আপনার বউয়ের চেহারা, সুরত, সাজগোজ, হাসি কোনো কিছুতেই প্রশংসা করবেন না, ভালো কথা। কিন্তু অন্য ছেলে যখন আপনার বউকে বলবে, ভাবি আপনার হাসিটা তো অনেক সুন্দর, ভাবি আপনাকে তো এই ড্রেসে অনেক সুন্দর লাগতেছে, তখন আপনার বউয়ের মনে হবে আপনি তার দিকে খেয়াল করেন না, অথচ ওই ছেলেটি তার দিকে ভালো খেয়াল করে। তখন আপনার চেয়ে বরং ওই ছেলেটিকেই তার একটু বেশি ভালো লাগবে, এটা বাস্তবতা। আপনার কাছে রোমান্টিক কথাবার্তা এসব ন্যাকামো মনে হয়, ভালো কথা। কিন্তু আপনার বউকে কেউ কল করে অথবা ফেসবুকে মেসেজে যদি রোমান্টিক রোমান্টিক কথাবার্তা বলে, তাহলে আপনার বউয়ের যে ভালো লাগবে এবং সে ওই ছেলেটির সাথে আরো বেশি কথা বলতে চাইবে, এটা বাস্তবতা। আপনি খুব ব্যস্ত লোক, তাই আপনার বউয়ের মন খারাপ, অথচ আপনার সেটা খেয়াল করার সময় নেই, খুব ভালো কথা। কিন্তু আপনার বউকে দেখে যখন অন্য কেউ বলবে, ভাবি আপনার মন খারাপ নাকি, আপনাকে কেমন যেন দেখাচ্ছে, কিছু হয়েছে, তখন আপনার বউ ওই ছেলেটির উপর এটা ভেবে খুশি হয়ে যাবে যে আপনার চেয়ে বরং ওই ছেলেটি তার ফিলিংস ভালো বোঝে, এটা বাস্তবতা। আপনি আপনার বউয়ের যে শখগুলোকে গুরুত্ব দিচ্ছেন না, যদি বাই চান্স আপনার বউ বুঝতে পারে অমুক ছেলের সাথে মিশলে তার এই শখগুলো পূরণ হবে, তাহলে আপনার বউ যে লুকিয়ে সেই ছেলেটির সাথে মিশতে চাইবে, এটা বাস্তবতা। এখন এই বাস্তবতাগুলো জানার পর পুরো সিদ্ধান্ত আপনার হাতে, আপনি কি করবেন পুরোটাই আপনার ইচ্ছা, পুরোটাই আপনার স্বাধীনতা। এর জন্য না আমি আপনাকে বলার অধিকার রাখি, না আপনার বউ এগুলো নিয়ে আপনার কাছে জিদ করবে। ভিডিওতে লাইক চাইবো না, দিলে দেন, না দিলে না দেন। শুধু এতটুকু বলবো, আমার কথাগুলো কার কার কাছে সঠিক মনে হয়েছে কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিন। ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।